আমি রাজেশ রঞ্জন আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন পৌঁছেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে তার এই সফর। বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। আজ লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 19 সেপ্টেম্বর লন্ডন থেকে প্রধানমন্ত্রী যাবেন যুক্তরাষ্ট্রে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ওজন স্তর রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়নে সবাইকে অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, সরকার গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করার লক্ষ্যে প্যারিস চুক্তির পূর্ণ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব ওজন দিবস 2022 উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশে ক্রমবর্ধমান বিক্ষোভ সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করে ঢাকাস্থ ইইউ দূতাবাস। টুইটে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গোলাগুলির শব্দ। টানা কয়েকদিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে আবারও হঠাৎ ভেসে আসে গোলাগুলির শব্দ। মর্টার শেল সহ ভারী অস্ত্রের গোলা বারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে স্থানীয় বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 19 জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি, ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ঢাকাসহ দেশের 20 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বৃষ্টিপাত হলেও এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত 9 দিনে ভারতে রপ্তানি হয়েছে 516 মেট্রিক টন ইলিশ। নতুন করে 2 দফায় আরও 10টি প্রতিষ্ঠান 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এই চালান ছাড় করানো হচ্ছে। এবার থাকছে দেশের বাইরের খবর। চীনের সঙ্গে আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন করতে দেশটির মুদ্রা ইউয়ান দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে অথরাইজড ডিলার ব্যাংকগুলো। বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে তার সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে। চীন ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকান্দে বিশ্বের ক্ষমতাধর দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইউক্রেনের রাশিয়া হামলা চালানোর পর এই প্রথম চীনের সঙ্গে বৈঠকে বসল মস্কো। বৈঠকে পশ্চিমাদের রুখতে কৌশলগত মিত্রতার উপর জোর দেন তারা। এবার থাকছে মাঠে ময়দানের খবর। ফাইনাল নিশ্চিতের মিশনে আজ সাফ নারী চ্যাম্পিয়নশিপের মাঠে নামবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে সাবিনাদের প্রতিপক্ষ ভুটান। নেপালে দুপুর সোয়া 1টায় শুরু হবে ম্যাচ। টানা জয়ে উজ্জীবিত বাংলাদেশ শিবির। একই ভেন্যুতে সন্ধ্যা 17:45 দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও নেপাল। শেষ করছে এসএটিভি নিউজ আপডেট। পরে সংবাদ জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।